নমস্কার, আমি আসছি তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে। তো আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য যারা নবান্ন ক্লাসে আবেদন করছে, তার সাথে অনেকেই আসছে ওএসএস ক্লাসে টেবলেট টাকার সংক্রান্ত বিষয়ে আজকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তবে তোমরা বুঝবে। আর এরকম প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো সবাইকে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, না হলে তোমরা মিস করবে। তো চলো আমি স্টার্ট করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, যারা ক্লাস 10 পাস করে ইলেভেনে পড়াশোনা করো এবং ক্লাস 12 পাস করে কলেজে পড়াশোনা করো, তোমাদের জন্য দুটা বেসিক ভিডিও দেওয়া আছে। তোমরা কত নম্বরে কোন এস ক্লাসে পাবে এবং কত টাকা পাবে সম্পূর্ণ ডিটেলস এ দুটা ভিডিও আপলোড করা আছে। অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিব, তোমরা দেখে নিবে। তার সাথে তোমাদের মনে হচ্ছে যে তোমরা আমার সাথে কিভাবে যোগাযোগ করবে, তো অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম আইডির লিংক দিয়ে দিব, সেখানে তোমরা জয়েন হয়ে নিবে। সেখানে সবার প্রথম আমি ভিডিও ছাড়ার পরে সেখানে কিন্তু আমি শেয়ার করে দিই, অবশ্যই সেখানে তোমরা সবার প্রথম পেয়ে যাবে। তো চলো স্টার্ট করি। দেখো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে ওইসি এস ক্লাসি, তার সাথে পাশাপাশি টেবের টাকা সংক্রান্ত বিষয়গুলো খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো। তার সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবান্ন ক্লাসি 2024 বেশ কিছু জন টাকা এখনো পায়নি। এবার মিনিমাম তোমাদের ফান্ড অ্যাভেলেবেল তোমাদের জুলাই মাস থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? জুলাই মাসের শেষ সপ্তাহে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, এবার বেশ কিছু জন টাকা পেয়ে গেছে জুলাই মাসে কিন্তু। হ্যাঁ, যাদের বেসিক্যালি আন্ডার ফোজে ছিল এবং যাদের অ্যাপ্লাই ছিল তাদের আন্ডার ফোজ অলরেডি হয়ে গেছে, বেশ কিছু জন এখনো হয়নি। সেক্ষেত্রে তো আগস্ট মাসের প্রথম সপ্তাহেও অনেক কয়েকজন টাকা পেয়ে গেছে। তার কিন্তু আমি যে তারা যে টাকা পেয়েছে সেগুলো আমি স্ক্রিনশট করে এবং তোমাদের কমিউনিটি গাইডলাইনে পোস্ট করে দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ক্লিক করে তোমরা কমিউনিটি গাইডলাইনে যাও, সেখানে কত তারিখে কারা টাকা পাইলো সম্পূর্ণ ডিটেলসে সেখানে আমি তোমাদের প্রসেস ভিডিও সহ প্রুফ সহ এসএমএস গুলো যে পাঠাচ্ছি তোমাদের আমি লাইভ করে তোমাদের দেখাইছি। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নাও। সেক্ষেত্রে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য তোমাদের জন্য ভিডিওটা, যারা এখনো টাকা পাবো নাই, তোমরা যারা একেবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা আরো প্রশ্ন করতেছো যে নবান্ন ক্লাসে রেনুয়াল কিভাবে করবো বা নতুনরা কিভাবে আবেদন করবে, সে নিয়ে বেসিক ভিডিও দেওয়া আছে। তার ক্ষেত্রে যদিও তোমাদের মনে হয় যে একটা ডিটেলস একটা ভিডিও নিয়ে আসো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ডিটেলস একটা তোমাদের কিন্তু ভিডিও নিয়ে আসবো A to Z তোমাদের কিভাবে কি করতে হবে। তো দেখো তোমাদের 15ই আগস্ট তো চলে আসছে, 15ই আগস্টে তো বন্ধ হয়, ঠিক আছে? তোমাদের স্কুল কলেজ মানে স্বাধীনতা দিবস হিসেবে বন্ধ থাকে 15ই আগস্ট, ঠিক আছে, সরকারি ছুটি। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে 15ই আগস্টে কি টাকা পাবো। দেখো তোমাদের 15ই আগস্টের আগে ফান্ড অ্যাভেলেবেল হবে আরো। হ্যাঁ, তোমাদের এই 7 তারিখ, 8 তারিখ, 5 তারিখ, এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুজন টাকা পেয়েছে। তোমরা দেখো, তোমরা যদি বিশ্বাস না করো তোমরা কমিউনিটি গাইডলাইনে পোস্ট করছি, তোমরা দেখে নাও। সেক্ষেত্রে যারা এখনো টাকা পাওনি, যাদের সবেমাত্র অ্যাপ্লাই থেকে আন্ডার পৌঁছে হয়েছে, তোমরা অনেকে প্রশ্ন করতেছো যে তোমরা কবে টাকাটা হবে, তোমরা এই মাসের মধ্যে যদি সম্পূর্ণ তোমাদের কাগজপত্র সব ঠিকঠাক থাকে এই মাসে তোমাদের টাকা মানে ব্যাংক খাতে ঢুকে যাবে 10,000 টাকা। এবার যাদের এখনো রিসাবমিট আছে অবশ্যই বলবো তোমাদের রিসাবমিট, যে কাগজটা প্রবলেম বা যেটা সমস্যা দেখা আছে সেটা তোমরা আবার সাবমিট করে নাও। আর যারা অনেকে কমেন্ট করছে, যারা তো অনেকেই আছে যারা যে রিনিউয়াল করছে অফলাইনের মাধ্যমে, তোমরা কিভাবে কি করবে দেখো, তোমাদের না অ্যাপ্লিট দেখাবে, না আন্ডার পোস্ট দেখাবে, না তোমাদের রিসামিট দেখাবে। অফলাইনে বিষয়টা ক্লিয়ার করতেছি, যারা অফলাইনে আবেদন করছে সেক্ষেত্রে বলবো তোমাদের যে স্যার বা তোমাদের যে অফিসার গুলো আছে, যে যখন তোমরা ডকুমেন্টস গুলো জমা দিচ্ছ তো তখন কিন্তু তোমাদের A to Z কাগজপত্র দেখে তারা জমা নিচ্ছে। সেক্ষেত্রে তোমরা টেনশন করো না, তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের প্রত্যেকের ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে অনেকে তোমরা কমেন্ট করতেছো রেনুয়ালের টাকা কি কেউ পাইছে। দেখো রেনুয়ালের টাকা কিন্তু অনেক আগে ঢুকে গেছে, সেক্ষেত্রে প্রতিনিয়ত রেনুয়াল যারা করছে তাদেরও টাকা অনেকে পেয়ে যাচ্ছে, তো টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই তোমরা পর থেকে টাকা পেয়ে যাবে। সেক্ষেত্রে বলবো তোমরা 15ই আগস্টের মধ্যে যদি ফান্ড অ্যাভেলে হওয়ার চান্স খুব আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের 15ই আগস্টের মধ্যে টাকা দেওয়া হবে যারা এখনো টাকা পাওনি। সেক্ষেত্রে তোমাদের এখনো টাকা দেওয়া কিন্তু অলরেডি বন্ধ হয়নি, তোমাদের প্রতিনিয়ত টাকা দেওয়া যেহেতু চালু হয়েছে পর থেকে রেখান্তে টাকা ঢুকে দেবে। বেসিক্যালি যাদের অনলাইনে আবেদন করছে, যারা আন্ডার পোস্টে আছে, ঠিক আছে, তাদেরই একমাত্র টাকা ঢুকবে। এবার রিসামিট আছে তোমাদের কিন্তু একটু লেট লাগবে, আর যাদের অ্যাপ্লি থেকে সবেমাত্র আন্ডার পোস্টে হয়েছে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের যতটা সম্ভব তোমাদেরও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেক্ষেত্রে বলবো তোমাদের এই ভিডিওটা প্রত্যেকে তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যারা এরকম সমস্যা আছে তোমরা টাকা কবে পাবে, ঠিক আছে, দীর্ঘদিন 4 মাস, 8 মাস, 5 মাস, অনেকদিন ধরে তোমরা রিসাবমিটে পড়ে আসো বা তোমরা অ্যাপ্লিটে পড়ে আসো বা আন্ডার প্রসেসে পড়ে আসো। দেখো তোমাদের আমি এর আগে বলছি
তোমাদের আমি প্রুফ সহ জানাচ্ছি, তোমরা 100% পর থেকে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। তোমাদের সমস্যাগুলো আমি বলে দিচ্ছি, তোমাদের যে সামনে তোমাদের মাধ্যমিক, তারপরে তোমাদের HS রেজাল্ট এবং তোমাদের পরীক্ষা চললো এবং তোমাদের ভোটের রেজাল্ট, ভোট বেরোলো, সেক্ষেত্রে এই জন্য তোমাদের লেট হচ্ছে। এতদিনে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, এই কারণে লেট হচ্ছে। এবার প্রশ্ন আছে, তোমরা কি টাকা পাবে? দেখো, এই টাকাটা সরকারি টাকা, অনেকে বলতেছে সরকারি টাকা শেষ কখনোই না, তোমাদের ফান্ড অলরেডি, তোমরা কতদিন স্টুডেন্ট আছো অলরেডি তোমাদের ফান্ড কিন্তু সেখানে আছে, তোমাদের টাকা কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা অনেকেই ভয় পাচ্ছ টাকা পাবে না কি পাবে না, মানে আশা ছেড়ে দিছো। 100% তোমরা অপেক্ষা করো, প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা 10,000 পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় ভিডিওটা একটু ভালো লাগে, অবশ্যই লাইক করতে কেউ ভুলবেন না। আর অবশ্যই বলবো, তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা প্রতিনিয়ত এই আপডেট গুলো পাওয়া যায়, ঠিক আছে? সেক্ষেত্রে বলবো, তোমাদের যদি মতামত থাকে, যে তোমাদের বিশেষ কোনো বার্তা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সেক্ষেত্রে কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তার সাথে যারা নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা হোক। তো চলো, ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিও। ধন্যবাদ সবাইকে।